ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিকেন স্যার। আসলে বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এই অঙ্কটা কী করে করতে হবে একবার দেখবেন। করতে গেলে ফোর সিক্স টু থ্রিটা প্লাস ওয়ান ওয়ান প্লাস ফোর স্কোয়ার থ্রি প্লাস থ্রি সাইন স্কোয়ার থ্রিটা। বেসিকলি আপনার কিছু ফর্মুলা ইউজ হবে। সেক থ্রিটা মানে সেক থ্রিটা মনে হচ্ছে ওয়ান বাই কস থ্রিটা, বা কস থ্রিটা মনে হচ্ছে ওয়ান বাই সেক থ্রিটা, বুঝলে তো? তা উল্টোটা তাহলে এখানে ওয়ান বাই সেক থ্রিটা আছে, ফোরটাকে যদি আলাদা করে সাইড করে দিই ওয়ান বাই সেক স্কোয়ার থাকে, তাহলে যদি হয় তাহলে পেয়ে যাবো এখানে যদি স্কোয়ার থাকে এখানে স্কোয়ার, বুঝলে তো? এটা একটা নিয়ম মানতে হবে। একটা ফর্মুলা আছে, একটা ফর্মুলা আছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে? এটা ফর্মুলা হচ্ছে আমরা ফর্মুলা হচ্ছে কোসাইন স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এইখানে বেসিকলি ফর্মুলাটা হবে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এইটা মনে হচ্ছে এটা কোসাইন স্কোয়ার থিটা, এটা যদি হয় তার মানে এটা কোসাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? তো কোসাইন স্কোয়ার থিটা এখানে আরেকটা সম্পর্ক থাকবে সাইন থিটা মানে আমরা কী জানি ওয়ান বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা। তাহলে এখানে যদি স্কোয়ার থাকে এটাও স্কোয়ার, তাই তো? মানে হচ্ছে মনে হচ্ছে আপনার যেটা বলতে চাইছিলাম ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা মনে হচ্ছে সাইন থিটা, এইটাই বেসিক্যালি এটা। তো এটা যদি স্কোয়ার হয় এটাও স্কোয়ার হবে, ঠিক আছে? বেসিক হচ্ছে এটা, এই ফর্মুলাটা ইউজ হবে। দেখুন কী হবে, তাহলে হচ্ছে ফোর আচ্ছা ইন্টু ওয়ান বাই সিক্স টু থিটা প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা ফর্মুলাটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ফোর, এইটা মনে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এটা মনে হচ্ছে আপনার ওয়ান বাই সিক্স কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ফোর কস স্কোয়ার থিটা, এই দুটো যোগ হয়ে যাবে ফোর সাইন স্কোয়ার থিটা, চার কমন যাবে, পাবোটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ফোর ইন্টু ওয়ান। এটা এখানে একটা ফর্মুলা আছে, আমরা কী জানি এটা মানে ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? এটা এখানে বসেছে ওয়ান, তাহলে অ্যান্সার হচ্ছে ফোর। এখানে আছে কমেন্ট করতে পারো অঙ্ক, ঠিক আছে?